আসসালামু আলাইকুম। সরকারের একটি নতুন আপডেটে এখন থেকে আপনিও কিন্তু এনআইডি কার্ড ছাড়া সিম ক্রয় করতে পারবেন দুটি। আর এই সিম ক্রয় কিভাবে করতে হয়, কিভাবে আপনি নিতে পারবেন, কতদিন পর্যন্ত মেয়াদ থাকছে, কি কি সুযোগ সুবিধা থাকছে, বা আপনার এনআইডিতে কতগুলো সিম রয়েছে, কিভাবে আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন, তার সবকিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তবে মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন। তো প্রথমে আসি যে এনআইডি কার্ড ছাড়া যদি সিম নেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে কি কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে কিনা। হ্যাঁ, অবশ্যই এক্ষেত্রে আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। সেটি হতে পারে আপনার জন্ম নিবন্ধন কিংবা পাসপোর্টের কপি অথবা ড্রাইভিং লাইসেন্সের কপি। এই তিনটি ডকুমেন্টস দ্বারা আপনারা এনআইডি ব্যতীত সিম নিতে পারবেন, আর সেই ক্ষেত্রে আপনি দুটি সিম নিবন্ধন করে নিতে পারবেন। অ্যাকচুয়ালি এনআইডি ছাড়া এই সিম কার্ড নিবন্ধনের সিস্টেমটি কিভাবে আসলো? ওয়েল, অনেকেই দেখা যাচ্ছে বিদেশে চলে যাওয়ার কারণে শুধুমাত্র পাসপোর্টটি তৈরি করতে পেরেছিল, আর সেই ক্ষেত্রে তাড়াহুড়ায় উনি এনআইডি কার্ড তৈরি করতে পারেননি, যার ফলে দেখা যায় যে বিদেশ থেকে উনি যখন ফেরত এসেছেন সেই ক্ষেত্রে এই দেশে যদি তিনি বছরখানেক বা 6 মাস যাবৎ থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার সিম ব্যবহার করার প্রয়োজন হতে পারে। আর এই দিকটি বিবেচনা করে সরকার এমন একটি সিস্টেম চালু করলেন যার ফলে শুধুমাত্র পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং জন্ম নিবন্ধন দ্বারা 6 মাসের জন্য আপনারা সিম নিতে পারবেন দুটি। আর এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে আপনি 6 মাস পর্যন্ত সিমটি সচলভাবে চালাতে পারলেন, তারপরে যদি আপনার এর মধ্যে এনআইডি হয়ে যায় কিংবা ড্রাইভিং লাইসেন্স বা জন্ম নিবন্ধন তৈরি করে ফেলতে পারেন তাহলে কিন্তু সেটি দিয়ে আপনি পার্মানেন্টলি সিমটি আপনার নামে করে নিতে পারছেন। অর্থাৎ সেই ক্ষেত্রে আর কোনো বাধ্যবাধকতা কিন্তু আপনার থাকছে না, জেনারেলি আপনি সিমটি নিজের নামে করে নিতে পারলেন। কিন্তু যদি এমন হয় যে এর মধ্যেও আপনি আপনার এনআইডি বা জন্ম নিবন্ধন তৈরি করতে পারেননি তাহলে সেই ক্ষেত্রে এটি মোবাইল অপারেটরদের উপর ডিপেন্ড করে যে তারা এই সিমটিকে কতদিন পর্যন্ত রানিং রাখবেন। তবে সরকারি গ্যাজেট অনুসারে একটি নিয়ম রয়েছে যে কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন অর্থাৎ প্রায় 15 মাস যাবৎ যদি একটি সিম ব্যবহার করে না থাকে তাহলে সেই ক্ষেত্রে মোবাইল অপারেটরদের এমন একটি ক্ষমতা দিয়ে দিয়েছেন তারা সিমটিকে পুনরায় রিসেল করে নিতে পারেন। তো অবশ্যই খেয়াল রাখতে হবে এর মধ্যে যাতে সিমটি আপনি নিজের নামে করে নিতে পারেন। আর এবার আসি যে ড্রাইভিং লাইসেন্স অবশ্য সবার কাছে থাকে না, এইটির জন্য আপনাকে ড্রাইভিং জানতে হবে। তো বাকি রয়েছে হচ্ছে জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধন কার্ড কিন্তু খুব সহজে এখন অনলাইনে তৈরি করে নেওয়া যায়। আর আপনার যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই অনলাইনে আবেদন করে আপনার যে জন্ম নিবন্ধন অফিস বা পৌরসভার কার্যালয় রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা জন্ম নিবন্ধন তৈরি করে নিতে পারছেন। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু জন্ম নিবন্ধন দিয়ে এই দুটি সিম আপনারা নিতে পারবেন। তো এই পর্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেবো, সেটি হচ্ছে আপনার যদি এনআইডি কার্ড থেকে থাকে এবং এনআইডি কার্ড দিয়ে যদি আপনি অনেকগুলো সিম নিবন্ধন করে নেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেকের এটি জানা সম্ভব হয় না যে অ্যাকচুয়ালি তার নামে কয়টি সিম রয়েছে। আর এটি কিন্তু খুব সহজে আপনি জেনে নিতে পারেন, জাস্ট আপনার যে হ্যান্ডসেট রয়েছে হ্যান্ডসেটে *1600*#1# ডায়াল করে আপনারা একটি মেনু পাবেন, যেই মেনুতে আপনার এনআইডির যে শেষ 4টি ডিজিট সেটি আপনাকে এখানে দিতে বলা হবে। আর এটি দিয়ে ওকে করা মাত্রই কিছুক্ষণের মধ্যেই আপনারা একটি ফিরতি মেসেজ পেয়ে যাবেন যেখানে আপনার নামে যে কয়টি সিম রয়েছে সেটি যদি বাংলালিংক হয়, গ্রামীণ হয় বা টেলিটক হয়, যে অপারেটরই হোক না কেন একটি তালিকা তারা দিয়ে দিবেন যেখান থেকে আপনারা খুব সহজেই জেনে নিতে পারবেন যে আপনার এনআইডিতে কয়টি সিম নিবন্ধিত রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা সিম নিবন্ধন করার ক্ষেত্রে কিংবা খুব আগে হয়তো সিম নিবন্ধন করে ফেলেছিলাম, বা অনেকে দেখা যায় যে বন্ধুদের এনআইডি কার্ড না থাকার কারণে আপনি হয়তো অ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন, এরকম ঘটনা ঘটে থাকে, যার ফলে আপনি কিন্তু খুব সহজে এইভাবে করে দেখে নিতে পারছেন আপনার এনআইডিতে কতগুলো সিম রয়েছে। আর যেই সিমটি আপনার নয় অবশ্যই সেই সিমটি ডিলিট করে নেওয়া ভালো হয়। আসলে কখনো যদি কোনো কারণে আপনার সিম দিয়ে অকারেন্স করা হয় সেই ক্ষেত্রে কিন্তু সরকার আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে। সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু খুব সাবধান থাকতে হবে, আর যার ফলে এটি একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য। আরেকটি বিষয়, আপনার এনআইডিতে যদি অনেকগুলো সিম থাকে এবং কোনো সিম যদি আপনি বাদ দিতে চান সেই ক্ষেত্রে আপনি কি করবেন? ওয়েল, সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, আপনি যে সিমটি বাদ দিতে চাচ্ছেন, সাপোজ ধরুন আপনি গ্রামীণের একটি সিম বাদ দিয়ে দিতে চান অর্থাৎ আপনার এনআইডি থেকে সরিয়ে ফেলতে চান, এই ক্ষেত্রে আপনাকে গ্রামীণের কাস্টমার কেয়ারে যেতে হবে, গিয়ে আপনার যে মেসেজ সেটি দেখাতে হবে, দেখে আপনি বলবেন যে এখানে যে সিমের তালিকা রয়েছে এখান থেকে আপনি যে নাম্বারটি ডিলিট করতে চাচ্ছেন সেই নাম্বারটি তাদের দেখাবেন, দেখানোর পরে বলবেন যে আপনার এই এনআইডি থেকে যাতে এই সিমটি ডিলিট করে দেওয়া হয়।
কিছুক্ষণের মধ্যে তারা আপনার এনআইডি থেকে ইনফরমেশনটি অর্থাৎ সিমটি ডিলেট করে নেবে। আর পরবর্তীতে নাম্বারটি ডিলেট হয়েছে কিনা এটি আপনি পুনরায় চেক করার জন্য একই প্রসেসটি আপনি অবলম্বন করবেন, অর্থাৎ *16001# হ্যাশ ডায়াল করবেন। এই ডায়াল করার পর আপনারা আপনার এনআইডি ইনফরমেশন অর্থাৎ লাস্টের চারটি ডিজিট আবার দিবেন, দিয়ে ওকে করবেন। এরপরে কিছুক্ষণের মধ্যে আপনার সিমের যে লিস্ট সেটি এখানে দেখানো হবে, আর এর মধ্যে কিন্তু আপনি দেখে নিতে পারেন যে আপনার নাম্বারটি ডিলেট করা হয়েছে কিনা। সো এইভাবে করে কিন্তু আপনি আপনার যে নাম্বারগুলো ব্যবহার করছে না সেটি ডিলেট করে নিতে পারেন। আর জেনারেলি একটি এনআইডি দিয়ে 15টি সিম নিবন্ধন করা যায়, সেই ক্ষেত্রে আপনার যদি 15টির কোটা ফিল আপ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি নতুন কোনো আর সিম ক্রয় করতে পারবেন না। আর পরবর্তীতে আপনার কিন্তু যে কোনো সিম BTRC সরাসরি বন্ধ করে দিতে পারে। সো এই বিষয়টি খেয়াল রাখবেন যাতে করে কোনো ক্রমে আপনার এনআইডিতে 15টির বেশি সিম না হয়ে যায়। আর এই ক্ষেত্রে অনেকেই একটা কথা বলতে পারেন যে তার স্মার্ট কার্ড রয়েছে বা নর্মাল এনআইডি কার্ড রয়েছে, কিছু সিম নর্মাল এনআইডিতে রয়েছে কিছু সিম স্মার্ট কার্ডে রয়েছে, এরকম যদি হয় সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে এখনও এই বিষয়গুলোকে শর্টিং করা হয়নি, তবে ভবিষ্যতে যে কোনো সময় কিন্তু স্মার্ট কার্ড ছাড়া নর্মাল যে কাগজের এনআইডি কার্ড রয়েছে সেটি থেকে কিন্তু সিম ডিলেট করে দেওয়া হতে পারে। সো আপনার যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি ট্রান্সফার করে স্মার্ট কার্ডের নাম্বারগুলো নিয়ে নিতে পারেন। এই ক্ষেত্রেও প্রসেস একই রকম, আপনি কাস্টমার কেয়ারে যাবেন, কাস্টমার কেয়ারে গিয়ে আপনি ট্রান্সফারের কথা বলবেন যে আমি স্মার্ট কার্ডে আমার সিম নিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে তারা আপনাকে সাহায্য করবেন। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে যদি প্রথমবার মধ্যে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দিয়ে দিবেন এই ধরনের পরবর্তী আপডেটগুলোর জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।